নমস্কার বন্ধুরা, আমি শুভেন্দু, আপনারা দেখছেন বিজনেস অ্যাকাউন্টিং ইন বেঙ্গলি চ্যানেল। বন্ধুরা, আজ আমরা শিখবো কিভাবে আমাদের ইনকাম ট্যাক্স ক্যালকুলেট করতে হয় এবং কত টাকা পর্যন্ত ইনকাম করলে আমাদের ছাড় পাওয়া যায় এবং সাথে আমাদের কত কত পার্সেন্টেজে আমাদের ইনকাম ট্যাক্স দিতে হয় এবং কিভাবে সেগুলিকে ক্যালকুলেশন করতে হয়, সমস্ত কিছু আজকে আমরা ডিটেলসের সাথে জানবো। তো বন্ধুরা, ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর প্রথমে আমরা জানবো আমাদের ফাইন্যান্সিয়াল ইয়ার এবং অ্যাসেসমেন্ট ইয়ার কত। তো ফাইন্যান্সিয়াল ইয়ার বা অ্যাসেসমেন্ট ইয়ার জানতে হলে প্রথমে আমাদের জানতে হবে অ্যাসেসমেন্ট ইয়ার কত। অ্যাসেসমেন্ট ইয়ার যদি আমাদের 18-19 হয় সেক্ষেত্রে আমাদের ফাইন্যান্সিয়াল ইয়ার হবে 17-18। ফাইন্যান্সিয়াল ইয়ার যে বছর আমরা ইনকাম করব বা আর্ন করব সে বছরটি হলো আমাদের ফাইন্যান্সিয়াল ইয়ার বা প্রিভিয়াস ইয়ার, এবং যে বছর আমরা সেই ইনকামের উপরে ট্যাক্স বা রিটার্ন ফাইল করব সেটি হলো আমাদের অ্যাসেসমেন্ট ইয়ার। অ্যাসেসমেন্ট ইয়ার 1 এপ্রিল থেকে 31 মার্চ পর্যন্ত হয় এবং ফাইন্যান্সিয়াল ইয়ার 31 মার্চ কিন্তু আগের বছরের 31 মার্চে শেষ হয়, বাট শুরু যখন তখনই হতে পারে, কারণ একটা বিজনেস বছরের যে কোনো টাইমেই শুরু হতে পারে। বাট অ্যাসেসমেন্ট ইয়ার 1 এপ্রিল থেকে 31 মার্চের মধ্যেই হয়। যেমন আমাদের ক্ষেত্রে এখানে হয়েছে 1 এপ্রিল 2017 থেকে এবং 31 মার্চ 2018 পর্যন্ত ফাইন্যান্সিয়াল ইয়ার ধরেছি, এবং অ্যাসেসমেন্ট ইয়ার 2018 1 এপ্রিল থেকে 31 মার্চ পর্যন্ত। তো এখানে প্রথমে আসছি আমাদের ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে ইনকাম ট্যাক্স কত হবে। যদি তার বয়স হয় 60 বছরের নিচে সেক্ষেত্রে কত হবে, সেক্ষেত্রে দেখুন 2.5 লাখ পর্যন্ত কোনো ট্যাক্স দিতে হবে না, এবং 2.5 লাখ থেকে 5 লাখ পর্যন্ত ইনকাম হলে সেক্ষেত্রে 5% আমাদের ট্যাক্স দিতে হবে। আর 5 লাখ থেকে যদি 10 লাখ টাকার মধ্যে ইনকাম থাকে সেক্ষেত্রে আমাদের 20% ট্যাক্স দিতে হবে, এবং 10 লাখ থেকে এবং 10 লাখের উপরে যদি ইনকাম হয় সেক্ষেত্রে আমাদের 30% ট্যাক্স দিতে হবে। এবং যদি সে ইনকামটি 50 লাখের উপরে হয় এবং 1 কোটির মধ্যে হয় সেক্ষেত্রে আমাদের 10% সারচার্জ দিতে হবে, এবং 1 কোটির উপরে যদি ইনকাম হয় সেক্ষেত্রে 15% আমাদের সারচার্জ দিতে হবে, এবং সাথে আমাদের দিতে হবে 3% এডুকেশন সেস। আর যদি ইনকাম 3.5 লাখ টাকার ভেতরে হয় সেক্ষেত্রে আমাদের 2,500 টাকা পর্যন্ত আমরা রিবেট পাব। দেন আমরা আসছি 60 বছর থেকে 80 বছর পর্যন্ত যাদের বয়স, যাদেরকে সিনিয়র সিটিজেন বলা হয়, তাদের ক্ষেত্রে কত কত রেটে আমাদের ট্যাক্স দিতে হবে। 3 লাখ পর্যন্ত কোনো ট্যাক্স দিতে হবে না, এবং 3 লাখ থেকে 5 লাখ পর্যন্ত 5%, এবং 5 লাখ থেকে 10 লাখ পর্যন্ত হলে 20%, এবং 10 লাখের উপরে হলে 30%। এদের ক্ষেত্রে সারচার্জ একই আগের মতন এবং শেষও একই আগের মতন। এরপরে আসছি আমরা সুপার সিনিয়র সিটিজেন, যাদের বয়স 80 বছরের উপরে, তাদের ক্ষেত্রে আমাদের 2.5 লাখ পর্যন্ত কোনো ট্যাক্স দিতে হবে না, এবং 5 লাখেও পর্যন্ত কোনো ট্যাক্স দিতে হবে না। আর 5 লাখ থেকে যদি 10 লাখ টাকা ইনকাম করে 20% ট্যাক্স দিতে হবে, এবং 10 লাখের উপরে যদি ইনকাম করে 30% ট্যাক্স দিতে হবে। এদের ক্ষেত্রে 50 লাখ থেকে 1 কোটি টাকা পর্যন্ত কোনো সারচার্জ দিতে হবে না, 1 কোটি টাকার উপরে যদি ইনকাম হয় সেক্ষেত্রে 15% সারচার্জ দিতে হবে, আর 3% সেস দিতে হবে। আর বন্ধুরা, যাদের নেক্সট ইয়ার যে ফাইন্যান্সিয়াল ইয়ার বা অ্যাসেসমেন্ট ইয়ার আসছে, যেটি নতুন বাজেটে পেশ করা হয়েছে, সেক্ষেত্রে শুধু সমস্ত কিছু স্ল্যাবটি একই আছে, শুধু সেস 1% বেড়েছে, যেটি হলো হেলথের উপরে 1% সেস বেড়েছে, মানে আগে 3% ছিল, এরপরে আসছে 4%, একটুখানি শুধু আলাদা হয়েছে। তো এরপরে আমরা দেখব কিভাবে আমাদের ট্যাক্সের হিসাব করতে হয়। তো আমি ধরে নিয়েছি যদি 12 লাখ টাকা একটি পার্সন ইনকাম করে নর্মাল 60 বছর এজের মধ্যে, সেক্ষেত্রে তাকে কিভাবে ট্যাক্স ক্যালকুলেট করতে হবে। তো 2.5 লাখ পর্যন্ত কোনো ট্যাক্স দিতে হবে না, এবং 2.5 লাখ থেকে 5 লাখ পর্যন্ত ইনকাম করলে 12.5 হাজার টাকা ট্যাক্স দিতে হবে, কারণ 2.5 লাখ থেকে 5 লাখ মাইনাস করলে 5 লাখের উপরে 2.5 লাখ টাকা মাইনাস হয়ে যাচ্ছে, কারণ 2.5 লাখের উপরে আমাদের অলরেডি হিসাব হয়ে গেছে। তো এখানে দেখুন আমাদের ট্যাক্স দিতে হচ্ছে 12.5 হাজার টাকা, এবং 5 লাখ থেকে 10 লাখ পর্যন্ত ইনকাম করলে আমাদের 20% ট্যাক্স দিতে হবে, যেটি হলো 5 লাখের উপরে 20%, কত হচ্ছে 1 লাখ টাকা। এবং 12 লাখ টাকা পর্যন্ত, মানে 1 লাখ 10 লাখ থেকে 12 লাখ পর্যন্ত হলে কত হচ্ছে 2 লাখ টাকার উপরে ট্যাক্স দিতে হবে, কত পার্সেন্ট না 30% ট্যাক্স হলে কত হচ্ছে না 6.5 হাজার টাকা। তো টোটাল মিলিয়ে আমাদের কত হচ্ছে 1,72,500 টাকা, এবং এর উপরে 3% সেস দিতে হচ্ছে 5,175 টাকা। এই দুটিকে টোটাল করলে কত হচ্ছে 1,77,675 টাকা আমাদের টোটাল লাইবিলিটি হচ্ছে, এটি আমাদের গভর্নমেন্টকে রিটার্ন ফাইলের মাধ্যমে পেমেন্ট করতে হবে। দেন যদি আমাদের 60 লাখ টাকা ইনকাম হয় কী করতে হবে, না আমাদের হিসাব করতে হবে, এখান পর্যন্ত একই হবে,
ওই 5 লাখ থেকে 10 লাখ পর্যন্ত আগের মতন হিসাব হবে। দেন আমাদের 10 লাখ থেকে যদি 60 লাখ টাকা কত হচ্ছে না 50 লাখ টাকা, 50 লাখ টাকার উপরে 30% কত হচ্ছে 15 লাখ টাকা, এর টোটাল যোগ করলে কত হচ্ছে না 16,12,500 টাকা। এর উপরে আমাদের প্রথমে 10% সারচার্জ দিতে হবে। যদি এটি আমাদের টোটাল হতো 1 কোটি টাকার উপরে, সেক্ষেত্রে আমাদের সারচার্জ দিতে হতো 15%। ওকে, তো আমাদের এখানে 10% সারচার্জ হবে কত হচ্ছে 1,61,250 টাকা, এবং এর উপরে আমাদের টোটাল এই দুটিকে যোগ করলে যা হবে তার উপরে আমাদের 3% সেস দিতে হবে, কত হচ্ছে 53,213 টাকা, এবং এই টোটালটি যোগ করলে কত হচ্ছে 18,26,963 টাকা। তাহলে আমাদের টোটাল হচ্ছে লাইবিলিটি 18,26,963 টাকা, আমাদের টোটাল লাইবিলিটি যেটি আমাদের গভর্নমেন্টকে পেমেন্ট করতে হবে। তো এইভাবে আমাদের ক্যালকুলেশন করতে হয়। তো এরপরে আমরা দেখব কিভাবে আরও ইজি প্রসেসে আমাদের ট্যাক্স ক্যালকুলেশন করা যায়। প্রথমে আপনাদের আসতে হবে www.incometaxindia.gov.in এ। এখানে এসে আপনাদের এই পোর্টালটি খুলে যাবে। এই পোর্টালটি খুলে গেলে দেখতে পাবেন এই ধরনের একটি ড্যাশবোর্ড এসে গেছে। তো এখানে এসে নিচের দিকে আসবেন, এসে দেখবেন যে ইম্পর্টেন্ট লিঙ্ক বলে একটি অপশান আছে। এখানে দেখবেন একটি অপশান আছে যে ইনকাম ট্যাক্স ক্যালকুলেটর। এই ক্যালকুলেটারসে এসে ক্লিক করবেন, ক্লিক করলে একটি নতুন পেজ খুলে যাবে। পেজটি খুলে গেলে একটু নিচের দিকে আসবেন, এসে দেখবেন এখানে একটি অপশান আছে ইনকাম ট্যাক্স, ইনকাম অ্যান্ড ট্যাক্স ক্যালকুলেটর। এখানে এসে ক্লিক করবেন, ক্লিক করলে আবার একটি নতুন পেজ খুলে যাবে। আমার ইন্টারনেট স্লো তাই একটু দেরি হচ্ছে, আপনাদের ক্ষেত্রে আরও তাড়াতাড়ি হতে পারে। দেন এখানে এসে আপনাদের প্রথমে সিলেক্ট করতে হবে অ্যাসেসমেন্ট ইয়ার কত। তো আমি এখানে সিলেক্ট করব অ্যাসেসমেন্ট ইয়ার 18-19। যদি 17-18 হয় এটি সিলেক্ট করবেন, এবং 18-19 হলে 18-19 সিলেক্ট করবেন। দেন ট্যাক্স পেয়ার ইন্ডিভিজুয়াল এটি অটোমেটিক নিয়ে নিয়েছে। দেন এখানে দেখুন মেল ফিমেল অ্যান্ড সিনিয়র সিটিজেন। দেন এখানে সিলেক্ট করলেই 4টি অপশান চলে আসবে, সুপার সিনিয়র সিটিজেন অ্যান্ড ফিমেল অ্যান্ড মেল। তো আমি ধরে নিচ্ছি মেল। ওকে, দেন আপনাদের রেসিডেন্ট দিতে হবে কি না রেসিডেন্ট, এবং নন রেসিডেন্ট হলে নন রেসিডেন্ট করবেন, এবং অর্ডিনারি রেসিডেন্ট হলে অর্ডিনারি রেসিডেন্ট করবেন। দেন এখানে যদি স্যালারি থেকে ইনকাম হয় সেই ইনকামটি দিতে হবে, যদি হাউস প্রপার্টি থেকে ইনকাম হয় সেখানে এখানে দিতে হবে, এবং ক্যাপিটাল গেইনস থেকে ইনকাম হলে এখানে দিতে হবে, এবং লং টার্ম ক্যাপিটাল গেইনস হলে এখানে দিতে হবে, এবং দেখুন আরও হেডস আছে, এবং ইনকাম ফ্রম আদার্স সোর্স হলে এখানে দিতে হবে, এবং বিজনেস অ্যান্ড প্রফেশন হলে এখানে দিতে হবে। যে 5 হেডস অফ ইনকাম আছে সেগুলো এখানে দিয়ে দিয়েছে। তো জাস্ট আমি আপনাদের দেখানোর জন্য আমি স্যালারি ধরে নিচ্ছি 12 লাখ টাকা। ওকে, দেখুন 12 লাখ টাকা দেওয়ার সাথে সাথে আমাদের নিচের দিকে আসতে হবে। এসে দেখুন আরও অনেকগুলি ট্যাব আছে এগ্রিকালচার ইনকাম, এগুলি আমি এখন দেখাচ্ছি না। আপনাদের যে পারপাস থেকে ইনকাম হবে সেগুলি আপনাদের ফিল আপ করবেন। তো এই টোটাল ক্যাপিটাল গেইনস বা হাউস প্রপার্টি থেকে কীভাবে ইনকাম ক্যালকুলেট করতে হয়, কীভাবে টোটাল ইনকাম ক্যালকুলেশান করতে হয় সেটি আমি পরে শিখিয়ে দেবো। তো ইনকাম ট্যাক্সে আরও অনেকগুলি ভিডিও আসবে, সেখানে আপনাদের টোটাল ক্লিয়ার হয়ে যাবে কীভাবে রিটার্ন ফাইল জমা দিতে হবে, সমস্ত কিছু আমি ভিডিও বানিয়ে আপনাদের দেখিয়ে দেবো। দেন দেখুন এখানে ডিডাকশান থাকলে যে ছাড়গুলি আছে সেগুলি থাকলে এখানে দিতে হবে, যেমন 80C, 80D যা যা আছে আর কি, সেগুলি সব ছাড়গুলি এখানে পাওয়া যায়, ছাড়গুলি এখানে দিতে হবে। ওকে, দেন দেখুন এখানে নেট ট্যাক্সেবল ইনকাম কত আছে, মানে ট্যাক্সেবল ইনকাম কত হয়েছে সেটি এখানে টোটাল চলে এসেছে 12 লাখ টাকা। ওকে, দেন দেখুন 12 লাখ টাকার উপরে যত টাকা ট্যাক্স হচ্ছে সেটি এখানে চলে এসেছে, যেমন এখানে টোটাল ট্যাক্সটি চলে এসেছে 12 লাখ টাকার উপরে। দেন দেখুন এখানে যোগ হয়েছে যে এডুকেশান সেস 2% অ্যান্ড 1% সেকেন্ডারি এডুকেশান সেস, আমি টোটাল যেটি দেখিয়েছিলাম 3%। দেন এখানে কত টাকা আমাদের ট্যাক্স দিতে হবে বা ট্যাক্স লাইবিলিটি এখানে চলে এসেছে, যেটি আমরা অ্যানিমেশনে আপনাদের দেখিয়েছিলাম আগে। তো এইভাবে আমরা ইনকাম ট্যাক্স ক্যালকুলেট করতে পারি, এবং এখানে আপনাদের যে কোনো অ্যামাউন্ট মারলেই তার ট্যাক্স কত হবে সেটি অটোমেটিক্যালি চলে আসবে। তো আপনাদের আর ক্যালকুলেশান করতে হবে না ম্যানুয়ালিভাবে। আশা করি বন্ধুরা আপনাদের ভিডিওটি দেখে অনেকটা হেল্প হয়েছে। তো এই ধরনের ভিডিও দেখতে গেলে আর বিজনেস অ্যাকাউন্টস ইনকাম ট্যাক্স এবং নানারকম শেয়ার মার্কেট রিলেটেড ভিডিও দেখতে হলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে দেখবেন একটি নোটিফিকেশান বেল আইকন আছে সেটিকে প্রেস করে রাখবেন। প্রেস করা থাকলে আমি যখনই ভিডিও আপলোড করব তখনই আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন। আর অবশ্যই লাইক করবেন এই ধরনের ভিডিও দেখার জন্য, যা এই ধরনের ভিডিও এখনও পর্যন্ত বাংলা ভাষায় এখনও পর্যন্ত কেউ বানায়নি। তো অবশ্যই আপনারা সাপোর্ট করবেন, আর থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য।